এই সময়ে আমরা যে সিনেমাগুলো ব্যাক টু ব্যাক দেখছি যেগুলো রিলিজ হচ্ছে, আমরা যদি বলি যে এগুলো একটু এফডিসি ঘরানা থেকে একটু বাহিরে, তো আপনার কাছে কি মনে হয় যে এই ঘরানার ফিল্মটা আলাদা একটা ক্যারেক্টারিস্টিক তৈরি করছে আমাদের ইন্ডাস্ট্রিতে? একটা জিনিসই বিশ্বাস করি, ফিল্ম আসলে দুই ধরনের হয়, একটা গুড ফিল্ম, একটা ব্যাড ফিল্ম। আমি এগ্রি করি। এখন সবাই আমরা গুড ফিল্ম করতে চাই, এখন এতে আসলে ঘরানার হিসাব আনতে চাই না, কারণ এই ঘরানার হিসাব আমি বুঝিও না, আমার মন যেটা টানে আমি সেটাই করে ফেলছি। আচ্ছা, আমরা দেখেছি অপারেশন সুন্দরবন, জি, তারপর হচ্ছে অ্যাডভেঞ্চার সুন্দরবন, দুইটা রাউন্ড আপ, দুইটা সুন্দরবনের লাস্ট সুন্দরবনের গল্পটা কি? অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনের নামটা না আসলে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন প্রাথমিক দিক থেকে ছিল না, এবং তখন অপারেশন সুন্দরবনও ডিক্লেয়ার্ড হয়নি। আমি অনেক বছর তিনেক আগের ঘটনা বলছি। গল্পটা সিলেক্ট করার প্রথম কারণ হচ্ছে যে এই গল্পটা যে আমাদের কিশোর বয়সে আমি একটা গল্পের বই পড়েছিলাম এবং গল্পের ক্যারেক্টারটা আমার খুব পছন্দ হয়েছিল, নাম হচ্ছে রাতুলের রাত রাতুলের দিন, এবং অনেকেই পড়েছে, আমার বিশ্বাস যে আপনিও হয়তো পড়েছেন। তো কিশোর বয়সে হয় না যে হুমায়ুন স্যারের অথবা জাফর ইকবাল স্যারের একটা বই আমরা পড়ছি, তো আমরা নিজেদেরকে ইমাজিন করি ওই ক্যারেক্টারগুলো ভিতরে বসে যায়। হ্যাঁ, তো ওই রাতুল ক্যারেক্টারটা না আমার ইয়াং টাইমের, একবারে কিশোর বয়সের ক্যারেক্টার। তো যে মোমেন্টে আমি সেই অপরচুনিটি পেয়েছি যে রাতুলকে আমি স্ক্রিনে আনতে পারবো, এবং যারা বইটা এখনো পড়েনি অথবা একেবারে ইয়াং, যারা যেহেতু বাচ্চাদের জন্য এই এই ছবিটা, তো যারা এখনো পড়েনি অথবা যারা অলরেডি পড়ে ফেলেছেন, আমার কাছে একটা বড় অপরচুনিটি ছিল যে ওই বাচ্চাদের জন্য রাতুল ভাইয়া হওয়ার, এবং যদি আমি ঠিকঠাক মতো কাজ করতে পারি আমার কাছে মনে হয়েছে আমি বাকিটা জীবন ওদের জন্য রাতুল ভাইয়া হয়ে থাকবো। এটা অনেক বড় একটা অপরচুনিটি, আমি এই লোভ সামলাতে পারিনি, এবং এই ছবিটা যখন অনুদান পেয়েছে তখন তার নাম ছিল নসু ডাকাত কুপোকাত, এবং পরবর্তীতে যেহেতু বাচ্চাদেরকে আসলে অ্যাট্রাক্ট করতে হবে এই গল্পটা দিয়ে, সেজন্য তো বাচ্চাদের, বাচ্চারা আসলে কি পছন্দ করে, ওরা অ্যাডভেঞ্চার পছন্দ করে, এবং এই পুরো গল্পটাই কিন্তু একটা জার্নি নিয়ে। তো এর জন্য ডিরেক্টর স্যারের মনে হয়েছে যে এই গল্পের নাম হতে পারে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। সুন্দরবন, আচ্ছা, তো বিশ্ব সুন্দরী থেকে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন, দুটার মধ্যে মনে হয় পরীর সাথে জুটি। হ্যাঁ, পরীর জুটি। যদি একটু ক্যারেক্টারিস্টিক ডিফাইন করি, দুইটা তো দুই ধরনের ক্যারেক্টার, একটা রোম্যান্টিক আর একটা মধ্যে অ্যাডভেঞ্চার, যদি কোনো ক্যারেক্টার কি মানে বেশি কোনো পার্থক্যের জায়গাটা আছে কিনা পরীর? আমি দুজনের জায়গা থেকে বলবো, বিশ্ব সুন্দরীতে আমরা না অনেকটা ইয়াং অ্যাডাল্টস, একটু ম্যাচিউরড একটা জায়গা, অথবা বিয়ের প্রস্তুতি নিচ্ছে দুজনই, হ্যাঁ বাবা মা চেষ্টা করছে বিয়ে দেওয়ার, এরকম একটা ক্যারেক্টার প্লে করেছিলাম। অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন হচ্ছে আমরা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, এবং আমরা ক্লাব করি, আমরা বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন শো অর্গানাইজ করি, এবং তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, সেটা ফিল্ম মেকিংয়ের জন্য, যেন বাচ্চারা ফিল্ম মেকিং শিখতে পারে। এই এরা দুইজন, মানে এই দুইটা ক্যারেক্টার অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনে, তারা অনেক ইয়াং, তারা অনেক নির্ভার, তাদের মধ্যে হিসাব নিকাশ খুবই কম, এবং দে আর বেস্ট ফ্রেন্ডস। তো আমার কাছে মনে হয় যে বিশ্ব সুন্দরী ক্যারেক্টারের থেকেও অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনের রাতুল আর তৃষা, এই দুইটা ক্যারেক্টার অনেক বেশি মানুষের আপন হবে। আপন হবে,